দিনকে প্রথমে আমরা উত্তরীয় দিয়ে বরণ করছি, তারপর আমরা মহাশয়কে আমরা আমাদের এই অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি। আমরা এবারে একে একে সকল অতিথিদের আমাদের এই অনুষ্ঠানে বরণ করে নেব। এবারে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার শ্রী শুভাশিস ভট্টাচার্য মহাশয়, ডেপুটি কমিশনার শ্রী দিব্যেন্দু চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নেব। স্বনির্ভর করার তারই একটা এক্সাম্পল যে আজকে মহিলাদের সর্বপ্রথম ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার মহিলাদেরকে অটো ড্রাইভিং ট্রেনিং করানো হবে। তো আমি মনে করি পুরুষ মহিলা বলে কিছু না, সবাই ইকুয়াল। তো ইচ্ছে থাকলেই উপায় হয়, সে প্রভাত আমরা আগে থেকেই প্রত্যেকেই জানি, ইচ্ছে থাকলে উপায় হয়। তো আমাদের শুধুমাত্র দরকার ইচ্ছে শক্তি দরকার, ইচ্ছা থাকলে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারি। যে আমার ইচ্ছে যখনই থাকবে না তখনই আমি সেই জায়গাতে পৌঁছতে পারবো না। ধরুন আজকে আপনি কলেজে অথবা একজন স্টুডেন্ট অথবা আপনি বাড়িতে আছেন, কোন একটা বিখ্যাত গায়ক হোক, কোন একটা ক্রিকেটার হোক, আপনার যাকে পছন্দের কেউ শিল্পী হোক, আপনার আমার বাড়ি ধরুন একটা গ্রামে আগরতলায় হতে চায়, তার জন্য সরকার বিভিন্ন সুযোগ করে দিচ্ছে। তো শুধুমাত্র সেটাকে কাজে লাগানো, সেটা যদি আমি সঠিকভাবে কাজে লাগাই তাহলে আমাদের প্রত্যেকের যে আমরা আনএমপ্লয়েড ইকোনমি এখনো আমাদের লেস অনেকের এখনো গ্রো হয়নি, তো সেটা যদি আমি টার্গেট রাখি আমি স্বনির্ভর হব তাহলে আমরা অবশ্যই সেই টার্গেটে সেই সাকসেস আমরা করতেই পারব। তার জন্য এখানে যে 52 জন মহিলারা বিভিন্ন আরবান এলাকা থেকে আপনারা এসেছেন, আপনারা পারবেন, আমি বলছি আপনারা পারবেন। তো সেটা আপনারা ইচ্ছে শক্তি যে রয়েছে সেটাকে আপনারা প্রকাশ করতে হবে, যেখানে ট্রেনিং এর অবস্থায় যেখানে যেখানে আমাদের সমস্যা হবে সেটাকে বলতে হবে। আমরা যখন স্কুলে পড়তাম আমরা দেখতাম যারা পারে না তার পিছনে বসে থাকতো, অথবা যতটুকু যে টিচাররা যারা থাকবেন ওনাদের নজরে যাতে না আসে সেভাবে দূরে সরে থাকতো। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের পিছিয়ে থাকলে হবে না, আমাদেরকে যে আমি পারি না যে জিনিসটা আমি বুঝবো না সেটাকে যাতে পারার জন্য আমাকে সামনে আসতে হবে এবং জিজ্ঞেস করতে হবে, জেনে নিতে হবে যে আজকে আমি একটা ডাটা এন্ট্রি অপারেটর আমি হলাম, যদি কম্পিউটারে আমার কোনো কিছু নলেজ না থাকে আমি সেই জব আমি পেলাম সেই কাজটা আমি কিভাবে করব, দুদিন তিন দিন পরে কে আপনাকে কতবার আপনাকে রিল্যাক্স করবে কনসিডার করবে। তো আপনি যদি না পারেন আপনার আপনি বাতিল হবে। তো তার চেয়েও একটা হচ্ছে আপনি ড্রাইভিং শিখছেন, ড্রাইভিং আপনি যদি না পারেন সেটা তো প্র্যাকটিক্যালি কাজ, সেটা আপনাকে করতেই হবে। তো তার জন্য সেটা ভালোভাবে শিখতে হবে যাতে আপনার ইকোনমি যাতে আপনি গ্রো করতে পারেন, সাথে সাথে যাতে আপনার যখনই আপনি ভালো চালাবেন তাহলে আপনার গাড়িতে প্যাসেঞ্জার বসবে। তো আমি আশাবাদী আপনারা অবশ্যই সাকসেস হবেন, যে আমাদের সরকার বর্তমান সরকার যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে, যেমন আমাদের আরবান এলাকাতেও বিভিন্ন এসএইচজির মাধ্যমে যে বিভিন্ন প্রোডাক্টগুলো যাতে বিক্রি হয় তার জন্য আমাদের আমাদের যে পোর্টাল আছে তো সেখানে দেওয়া হয় যাতে বলে প্রোডাক্টগুলো বিক্রি করা যায়।
সরকার যেহেতু আপনাদেরকে সহযোগিতা করছে তার জন্য সেই সুযোগ তো আপনাদের নিতে হবে। এবং তার পাশাপাশি যে বিভিন্ন স্কিম আমাদের রয়েছে যে শুধু এটাই নয়, তার পাশাপাশি এই অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় নগর উন্নয়ন, আপনারা আলোচনা অংশগ্রহণ করে আমাদের ডিরেক্টর সাহেব অলরেডি স্কিম সম্বন্ধে আলোকপাত করেছেন, আমাদের শৈলী যাদবজিও আপনাদের বলেছেন কিসের উদ্দেশ্যে কেন এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমি আরবান ডিপার্টমেন্টকে অত্যন্ত ধন্যবাদ জানাই, এই ধরনের একটা চিন্তাভাবনা তারা মাথায় এসে 2019 থেকে কাজ শুরু করেছেন। মহিলাদের সশক্তিকরণের ব্যাপারে ভারত সরকার এবং রাজ্য সরকারও কিন্তু খুবই আগ্রহসহ এবং মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে নিজেদের স্বশ রোজগার করার ক্ষেত্রে স্বাধীনভাবে অর্থনৈতিকভাবে বলিয়ান হয়ে তারা যাতে চলতে পারে সেদিকে কিন্তু ভারত সরকার এবং রাজ্য সরকার অনেকগুলি স্কিম অলরেডি নিয়েছে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্কিম, এই কারণে বলব এখানে বলেছেন ডক্টর সাহেব এই প্রথম ত্রিপুরায় আমি বলবো আগরতলায় যে মহিলারা অটো ড্রাইভিং স্কিমে এসছেন, তারা অটো পরিচালনা করবেন, অটো চালাবেন স্কিমের মধ্যে তারা ট্রেনিং স্কিমের মাধ্যমে, যেটা বেসরকারি উদ্যোগে বিভিন্ন একটা সংস্থার মাধ্যমে করা হবে, যারা খুব প্রতিষ্ঠিত সংস্থা যারা বিভিন্ন ক্ষেত্রে এই ড্রাইভিং ক্ষেত্রে তারা ট্রেনিং দিয়ে থাকেন, সফলতার সহিত এই কাজটা করবেন আমার বিশ্বাস। প্রথম পর্যায়ে এটা আমরা আগরতলা পাড়ার 52 জন মহিলাকে আগরতলা কর্পোরেশন এরিয়া তাদেরকে সিলেকশন করে দেওয়া হয়েছে, পরবর্তী সময় যদি দেখা যায় ব্যাপক সাড়া হয় বা আগ্রহ থাকে আমরা পরবর্তী সময় আরও এই ধরনের স্কিম নেব। স্কিম নেওয়ার ক্ষেত্রে কোনো সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই, যতটা উৎসাহ দিবে ততটা আমরা করার চেষ্টা করবো, পৌর নিগমের পক্ষ থেকে আমরা সিলেকশনের করার চেষ্টা করবো, রেড ক্রস আরবান তারা কাজটা করবেন বিভিন্ন ট্রেনিং এজেন্সির মাধ্যমে। আমার একটা বিশ্বাস যে আমরা যেটা বলি মহিলাদের আরও স্বয়ংসম্পূর্ণ হওয়ার শক্তিকরণ করা, নিজেদের আয় বাড়ানো, নিজের সেফটির জন্য অত্যন্ত যেটা বলেছেন আমার শৈলজা দত্তি এবং তমলক সত্যি কথাই বলবো যে মহিলাদের যতটা বেশি স্বনির্ভর হওয়া যায়, যতটা আত্মনির্ভর হওয়া যায়, মানে আমি নিজে রোজগার করলাম নিজের সংসার চালানোর প্রতিফলন করে মহিলাদের মর্যাদা সংসারে বৃদ্ধি পায়। যেটা আমরা দেখি যে যখনই মহিলারা দুর্বল থাকেন সংসারে কিন্তু বিভিন্ন ঝামেলা থাকে, যেমন অর্থনৈতিকভাবে তারা যখন স্বাবলম্বন হন শক্তিশালী হন তখন কিন্তু সংসারে অনেক এসব নির্যাতন পীড়ন বন্ধ হয়ে যায়, এটা কিন্তু একটা বিশেষ দিক। এবং আজকে আপনারা যারা 52 জন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা ট্রেনিং নিয়ে অটো কয়েকটা একটু সরকার সহযোগিতা আছে, স্বাবলম্বনের মাধ্যমে লোনের ব্যবস্থা আছে, পরবর্তী সময় যখন ট্রেনিং প্রাপ্ত হয়ে আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এটা প্রোভাইড করবে, তারপর লোনের ব্যবস্থা করা হবে, বরং সাধারণ থেকে আপনারা 2 টাকা পাবেন, 1 লক্ষ টাকা প্রায় সাবসিডি পেয়ে যাবেন। আমার মনে হয় এই ধরনের উদ্যোগটা খুবই ভালো, আপনারা যদি মনোযোগ দিয়ে কাজটা করেন আপনাদের দ্বারা আরও মহিলাদের উৎসাহিত হবে, যারা কর্মসংস্থানের দরকার, জীবিকার জন্য অর্থের প্রয়োজন, সংসার প্রতিপন্নের জন্য যেটা প্রয়োজন, এবং বিশেষ করে আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্সের জন্য কিন্তু আমাদের যুব দপ্তরও আপনাদেরকে সহযোগিতা করবে। কাজে একজন মহিলা অটো ড্রাইভার এটা কিন্তু সমস্ত মহিলাদের কাছে একটা কিন্তু দৃষ্টান্ত হয়ে যাবে, যা সবাইকে সরকারি চাকরি করা সম্ভব না এবং সমস্ত পরিবারের অর্থের প্রয়োজন, সচ্ছলতা আর্থিকভাবে সচ্ছল হতে গেলে সবাইকে কাজে না দেবে। এখন কিন্তু মহিলা পুরুষ যে শুধু পুরুষরাই ড্রাইভিং করে সমস্ত গাড়ি চালায়, আমাদের তো মিশুল কমিশনার সাহেব বলেছেন আমাদের যারা গার্বেজ কালেকশন করে অনেক মহিলারা চালাচ্ছেন, খুব ভালোভাবে চালাচ্ছেন। কাজে আপনারা যারা আজকে ট্রেনিং অংশগ্রহণ করেছেন বা করবেন আমার বিশ্বাস আছে আপনারা সফল হবে এবং আপনারা এই মহিলাদের সমাজের প্রতি একটা কিন্তু দৃষ্টান্ত হবে যে মহিলারা কিছু করতে পারে, শুধু পুরুষ সাথে সমাজ নয়, এখন কিন্তু মহিলা পুরুষ সমান সমান সমস্ত ক্ষেত্রে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীর দেখুন মহিলারা কিন্তু অনেক মানে পরিচালনার পদ্ধতির জায়গায় কিন্তু মহিলারা পৌঁছে গেছে। তা আমি আলোচনা দিকে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।